পরনে হাসপাতালের পোশাক, সঙ্গে রয়েছে ক্যাথিটার। সেই অবস্থায় নদিয়ার নবদ্বীপ শহরে রাম সীতাপাড়া রাধা বাজার সহ আগমেশ্বরী পাড়া বাজার দিয়ে হেঁটে চলেছেন এক মহিলা। কোনো হেলদোল নেই নাগরিকবৃন্দের। অবশেষে সংবাদ মাধ্যমের কাছে খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ। পুলিশের সহযোগিতায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের এইরূপ পরিস্থিতিতে জনমানসে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি। মহিলা উনি রামসীতাপাড়া, আমাদের নবদ্বীপ রামসীতাপাড়ার এখান থেকে কয়েকজন ব্যক্তি নিয়ে মানে ফলো করতে করতে আসছে। তো উনি যেখান থেকে আসুক না কেন, প্রশাসনের এটা দেখার দরকার ছিল যে একটা অসুস্থ মহিলা কিভাবে হসপিটাল হোক নার্সিংহোম হোক যে বেরিয়ে এসছে, প্রশাসনকে আরও কী অবস্থা দেখছো তুমি? ওনার মেন্টালি মানে প্রবলেম আছে ওনার, আর ক্যাথেটিক লাগানো রয়েছে ওনার, তো প্রবলেম অনেকই রয়েছে। যদি প্রশাসন আরও শক্ত থাকতো তো এরকমটা হতো না। কি মনে হয় হাসপাতাল থেকে পালিয়ে এসছে? মনে হচ্ছে তাই, হসপিটাল বা নার্সিংহোম যে কোনো একটা জায়গা থেকে পালিয়ে এসছে, উনি তো কিছু বলতে পারছেন না। প্রশাসন কি সতর্ক হওয়া উচিত? হ্যাঁ অবশ্যই হওয়া উচিত, না হলে এরকম পরিস্থিতি, এখন করোনার পরিস্থিতি আরও প্রবলেম হয়ে যাচ্ছে না এরকম। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।